বেদনার সঙ্গে জানাচ্ছি যে গত 5ই অক্টোবর বিশিষ্ট অর্থনীতিবিদ তথা বিশিষ্ট সমাজসেবী মাননীয় সায়ন্তন ঘোষ মহাশয় পুরুলিয়া জেলার কুমিল্লা গ্রামে নিজ বাসভবনে হৃদ রোগে আক্রান্ত হয়ে পরলোক গমন করেন। তিনি 1952 সালে জন্মগ্রহণ করেন। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতি বিষয়ে স্নাতক এবং অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। ছাত্র জীবনে তিনি কলকাতায় বামপন্থী আদর্শে অনুপ্রাণিত হন। পরবর্তী জীবনে অর্থনৈতিক উপদেষ্টার ভূমিকা পালন করেন। আমরা হারালাম এক যোগ্য বঙ্গ সন্তানকে, তার আত্মার শান্তি কামনা করি। তার পরিবারবর্গের প্রতি জানাই সমবেদনা। মাননীয় সদস্য এবং সদস্যাবর্গ, আপনারা যদি কেউ স্বর্গীয় ঘোষ মহাশয়ের স্মৃতিচারণ করতে চান তা করতে পারেন।